মুরসালিন জামাই সাই যাইসা করছে আর অরফিসে দেখতে পাচ্ছেন টুপলা মাসুদ। গাইজ আমি উমর ভাইরা অনেক আগেও বলছি যে ভাই এত দামি দামি যেহেতু মাইক্রোফোন ইউজ করছেন একটা নর্মাল ইউজ করে দেখেন যে কেমন ফিডব্যাক পান। কত আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু একবারও বলি নাই কোন জায়গায় কোনখানে আমি একবারও বলি নাই যে ভাই আমি ওদেরকে মিলাই দেবো। মুরসালিন যদি জামাই সাইজা না আইতি তাহলে বাইদর ভাইতি এই দুই জামাই সাইজা এসে দেখার বাইদরটা বাস নাই ভাই রেস ধরুন না আপনি এমনি একটা টান দেন রেস না রেস না। Hey guys, welcome back to my YouTube channel. Guys, তার কি অবস্থা কেমন আছেন আশা করি গাইস সবাই ভালো আছেন। গাইস আলোর মতে আমি অনেক অনেক ভালো আছি। তো যাক গাইস লাস্ট ভিডিওটা ছাড়ার পরে আপনারা সবাই পজিটিভ কমেন্ট করতেছিলেন। তো যাক আজকের ভিডিওটা হইতাছে গাইস ওমর ভাই একটা মাইক্রোফোন অর্ডার দিছিল, তো ওই মাইক্রোফোনটা আইসা পড়ছে। তো এখন যাব মুরদিদের সামনে আর মাইক্রোফোন ওমর ভাইয়ের হাতে পৌঁছানোর পরে তো আমি আর মুরসালিন একটু যাবো সাবার। তো যাক আর হেলমেটের আর কি ভাইজরটা নষ্ট হয়ে গেছে, তো ওইটা কমপ্লিট করার জন্য যাবো। আর গাইস আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই, গাইস আমি কিন্তু একবারও বলি নাই কোনো জায়গায় কোনোখানে আমি একবার বলি নাই যে ভাই আমি ওদেরকে মিলাই দেবো, ঠিক আছে? আপনারা নেগেটিভ কমেন্ট করতেছিলেন তার জন্য আমি বলছি যে ভাই আপনারা চাইলে এগুলা কমেন্ট করতে পারতেন। ভাই ওই ভিডিওতে আমি যেটা বলছিলাম এই ভিডিওতে আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করাই দিই। ভাই আমি এইরকম কথা বলছিলাম যে ভাই অফলাইনে সবাই সবার সাথে কথা বলে কিন্তু অনলাইনে আর কখনোই একসাথে ওনাদেরকে দেখবে না, বিশেষ করে ওমর ভাইরে তো দেখবেনই না। তো যাই হোক আমারে মাঝে মাঝে দেখতে পারেন, যেমন আজকেও দেখবেন আমি আর মুরসালিন যাবো একটু সাবার ওর আর কি ভাইজোরটা চেঞ্জ করার জন্য। তো যাই হোক ওর সাথে অনেক মজা করবো ঠাট্টা করবো আর একটু রেস্ট টাইপের ভিডিও হইতে পারে। তো যাই হোক আগে যাই ওমর ভাইয়ের কাছে, ওমর ভাইয়ের জিনিসটা দেই দেন মুরসালিনের সাথে দেখা করতেছি। গাইস ফাইনালি বাসা থেকে বের হয়ে গেলাম, তো চলুন যাওয়া যাক আগে মুরদিদের সামনে। তো ডেলিভারি ম্যানটা নাকি আগে মুরদিদের সামনে আসছে, তো যাই হোক চলুন যাওয়া যাক মুরদিদের সামনে। আর গাইস আকাম একটা বাজি আলাইছে, এই যে আঙ্গুলটা দেখতেছেন, ব্যাট বল খেলি না খেলি না, তো একদিন খেলতে গেছি ওই আঙ্গুল আর কি মচকে গেছে গা ক্যাচ ধরতে যায়। গাইস আঙ্গুলটার জন্য ক্লাস টানতে অনেক কষ্ট হইতেছে, আঙ্গুল দেন বেকার আছে ভাই, দেন কি পরিমাণে বেকছে আঙ্গুল ও মা। গাইস আগে যাওয়া যাক মুরদিদের সামনে, আগে পার্সেলটা রিসিভ করি আর ওটার ভিতরে তো জানিনি কি আছে। তো যাই হোক যাওয়া যাক আগে। গাইস 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 ফাইনালি চলে আসলাম মুরদিদের সামনে। ভাই পার্সেলটা আব্দুর রহমান, এমডি রহমান, এমডি রহমান, এমডি রহমান। গাইস দেখতে পারতেছেন ফাইনালি ওমর ভাইয়ের মাইক্রোফোনটা হাতে পেয়ে গেছি। ভাইর আমি খুলতে পারবো না? হ্যাঁ অবশ্যই খুলে দিই ভাই, নাহলে আবার পরে সমস্যা ভাই। গাইস আমি ওমর ভাইরা অনেক আগেও বলছি যে ভাই এত দামি দামি যেহেতু মাইক্রোফোন ইউজ করছেন একটা নর্মাল ইউজ করে দেখেন যে কেমন ফিডব্যাক পান। বাইরে ভাই প্যাকেটিং রে ঠিক আছে ঠিক আছে না ভাই, খুব 1200 টাকা না? তো যাই হোক এটা নিয়ে ওমর ভাইয়ের সাথে দেখা করি। হ্যাঁ বিগ ব্রাদার্স বিগ ব্রাদার্স বিগ ব্রাদার্স। তো যাই হোক ভাই বারবার জিজ্ঞেস করতেছিল ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি, তো এটা আগে পকেটে ঢুকাই। ও গাইস ওমর ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু পাম্পে যাইতে চাইতেছি কারণ আমার গাড়িতে একদমই ফুয়েল নাই, তো যাওয়া যাক আগে পাম্পে। গাইস ফাইনালি তেল ভরা শেষ, তো চলুন যাওয়া যাক এখন ওমর ভাইয়ের কাছে। গাইস চলুন যাওয়া যাক পাম্পে থেকে, তেল টেল ভরা শেষ, এখন আর গাড়ি বন্ধ হওয়ার কোনো টেনশন নাই। তো চলুন যাওয়া যাক একদম ওমর ভাইয়ের বাসার নিচে কিংবা ফার্মে। ওইটা আগে ফোনে টাকা ভরতে হইব, ওনার কল দিতে হইব। ভাই কিছু তো করে, এই ঢুকছে ঢুকছে ঢুকছে। ওমর ভাই কই আছেন কই আছেন? মোবাইল এই মাইক্রোফোন নিয়ে আইছিলাম, তো কালকে কালেক্ট করবেন। গাইস দেখতে পারলেন উনি মোবাইল, তো যাই হোক কালকে উনি আসবে। ওনারে মেসেঞ্জার অন করছিলাম কিন্তু অফলাইন ছিল, তো যাই হোক আমি ভাবছিলাম উনি বাসাই, তো এখন আর কোনো কাজ নাই, এখন একটু গোল করে যাই তাহলে যেহেতু উনি নাই। গাইস গোল করে আসছিলাম, গোল করে আইসা মুরসালিন জামাই সাইজ আইসা করছে আর অরফিসে দেখতে পাচ্ছেন টুপলা মাসুদ। গজব বেজ্জতি হ্যায়।
তোর এই নামটা কিন্তু আমার অত্যন্ত ভালো লাগে, তোর ভালো লাগে? জামাই ভাই যাইছি মানে ইয়ালা তুই না বলি মেয়েতে করে দিবি কি রে গাই তো আপনারা কোন জয় দি পাঞ্জাবি টাঞ্জাবি পরে দিম নাইছে আর কি 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 লাগতেছে রে কি ভাবি ও আরেকজনের সাথে পরিচয় করে দেই আমাদের সাথে যাইতেছে আজহার জামাই ফিল মাসুদ এ টুপলা তুই গ গাড়ি কি আসমান ধুরাইনি উরে আদারাই আমি যাইতে বলতেছি জিনিসটা তুই তাহলে আমি আন্দাদাই ভালো কথা আমি বাড়ির সামনে তো পাম দিস ওই ইয়া মসজিদ সাইডে ওতে পাম দিস গেদারা বিষয় কি আমরা সাভার যাবো তাও 15 মিনিটে দেখি এখন বাদে হলো 3:05 এমনি স্বাভাবিকলি লাগে হলো 19-20 মিনিট 15 মিনিটে যাওয়া স্বাভাবিক আর মুরসালে নাকি হলো চাকায় হাওয়া দিবে তো যাই হোক আগে হাওয়াটা দিয়ে নেই দেন যাওয়া যাক সাভার গাইজ আপনাদেরকে যে কথা বলতেছিলাম আমার আর মুরসালে কিন্তু একটা বড় সড়ো প্ল্যান আছে আর সেই প্ল্যানটা হলো ভাই আমরা প্রায় 1-1.5 মাস কিংবা বেশি গেলে 2 মাস 2 মাসের ভিতরে আমরা আর কি কক্সবাজার ট্যুর দিব মানে আমার ড্রাইভিং লাইসেন্সটা আসলেই আমরা ট্যুর দিতেছি ভাই কক্সবাজার তো যাক আমি খুবই এক্সাইটেড এই শালা আমি ভাই খুবই এক্সাইটেড ঠিক আছে তো যা যাক আমরা দিতে পারি কি পারি না ট্যুরটা তো ইচ্ছা আছে অনেক ট্যুরটা দেওয়ার ও রে রাস্তা ভাঙ্গা ভাই প্রচুর বাতাস ভাই ভাই ফোন ডাক টান দে ভাই দুই ফোর বি রেডের একসাথে থাকলে একটু টানটা নেই ওই ভাই আর তাই না মজা পাইতেছি ভাই একটা বিষয় কি এই ভাই পেলে ভাই প্রচুর পুলিশে তাফালিং করে আমার কাছ থেকে একবার 500 টাকা রেখে দিছাল তাও ইমনের ভুলের জন্য তো যাই হোক এই দিক দিয়ে মনে করেন যে প্রচুর টান তো হবে ভাই এসে উঠছি আমি মুরসালে আগে বলে দিছিলাম যতই কাহিনী হোক জোরে টান দিবি পুলিশ টুলিশ যদি হাত দেয় হাত তো ভাঙ্গাল হয়ে যাবি কারণ ভাই পুলিশ ভাই ফাও একটা বিদিক দেয় ভাই কেন শুধু শুধু ওরা ভাই টাকা পয়সা কামানোর জন্য এই কাজগুলা করে কত বহু তেত দল বানছে তোর 3 দিন ব্রাস্ট হয়ে দেবো এটা তোর 3 দিন এটা ব্রাস্ট হয়ে দেবো এটা কথা হন পরে আচ্ছা আচ্ছা ওকে ওকে চলো 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 লি নরেস নরেস গাইজ এক দোকানে আসছিলাম কিন্তু এই দোকানে ভাইজর আছে কিন্তু মুরসালিনের যে হেলমেট ওই হেলমেটের আর কি ভাইজর নাই তো যাক এখন যাওয়া যাক আরেকটা দোকানে মুরসালিন যদি জামাই সাইদা না আইতি তাহলে ভাইদর পাইতি এই তুই জামাই সাইজ আইস দেখার ভাইদরটা বাস নাই ভাইদের পলি মারছেন পলির তো ফিনিশিং হয় নাই
রোদে দিলে কি ঠিক হয়ে দেবো গা? টান দেন টান দেন। এই মোসা উইলি দাম উইলি উইলি দাম। বাবা রে বাবা, একজন তো রাইডার। যাই হোক, আরেকটা দোকান এসে বললাম দেখি এই দোকান আছে নাকি। যদি এই দোকানে না থাকে তাহলে মোর সালিনের কপালই খারাপ। তো কপালই খারাপ বেটা, এই দোকানেও নাই দা। এই কম দাম হেলমেট ফেলা এটা কম দাম বেটা। কত বন্ধু? এই দেখ কম দামি হেলমেট কিনবে একটা, তাহলে সব জায়গায় পাবি। কোনটা কি কি এটা? এটা হালার বহে দিন গা, পাকারে পড়ছে, পাকার তো উঠাই নিয়ে দা। তোর হেলমেট দেয় না এটা, তোর কপাল বেটা। আমি বুঝছ আমার মনে হয় জানো গেল গা, ও দেয় নিচে খুঁজ পাচ্ছে। আমি বেটা হেলমেট আছে, হেলমেট দেয় নাই তাও রাইট করে বেটা। আরে তোকে বেটা কুকুর মেরে ফল বেটা, ডিস্টার্ব করছ না ওই অটো লাগো। তুই বলে কুকুর মেরে ফল শালা। ওই অটো লাগা ডিস্টার্ব করছ না? ওই শালা আমি আগে এটা এটা নিয়ে আসছি। আলার হালা কুকুর মেরে ফল। তুই আগে এই জায়গায় নাই, দেখা যাক অন্য কোনোখানে যায়। গাইস সাভারের কোনো জায়গায় ওর হেলমেটের আর কি ভাইজোর পাইলাম না। হোয়াইটটা পাইতেছি কিন্তু হোয়াইটটার অনেক দাম, প্লাস আর কি ও লাগাবেও না, দামেও মেটার না, কিন্তু ওর লাগবে ব্ল্যাকটা। কি করার আগে যেহেতু পেলাম না, এখন চলে যাওয়া যাক এলাকায়, এলাকায় যে দেখা যাক কিছু একটা করা যাক। গাইস অনেক ইন্টারেস্টিং একটা গাড়ির সাথে পরিচয় করে দিই, আমি এখনই পরিচয় হইলাম, দেখতে পারতেছেন পিছনের চাকা। টান দেন ভাই টান দেন। হ ভাই সামনে ডুয়েল ডিক্স, সামনে ডুয়েল ডিক্স। গাড়ি কত নিছে এটা? গাড়ির নাম কি? ফুল সেট আপ 55 পড়ছে। পিছনের চাকা কত? 100? হই মিয়া কি কন সামনে দামছে? কি শুনাইলেন এটা? বাবা রে বাবা, এটা চাকা না আর কিছু, কঠিন। কন্ট্রোল কন্ট্রোল উদয়, দাম কত? টপ স্পিড কত দেয়? 48। মাইলেজ কেমন দেয়? 30-35 তো অনেক দেয়। ইঞ্জিন মনে হয় ভালো বড়ো। টান দেন দেখি, টান দেন দেন, টান দেন। ভাই দেখতেই পারতেছেন ওনার চাকা, দেখছেন 190 সেকশনের চাকা, মাথা নষ্ট করা একটা চাকা। বাবা রে বাবা, গাড়ি পুরা মাল ভাই, পিছন দিয়ে সেই দেখা যায়। টাটা ভাই। ভাই গাড়ি উড়া পুরা মাল ভাই, 190 সেকশনের চাকা পিছে বিয়া। ওই তৈরি ওর মারে বাপ। এই গাড়ি নাকি টপ স্পিড প্রায় 144 দেয় ভাই, আর কি লাগে ভাই? মাথা নষ্ট করে একটা বাইক। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।